নমস্কার, আমি তিয়াশা। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে শীতকালে সবার একটি প্রিয় রেসিপি। আর এই পিঠাটা খেতে কিন্তু সবাই ভালোবাসে, কিন্তু অনেকের পারফেক্ট হয় না বানানো। কিন্তু আমি আজকে খুব সহজে এটা আপনাদেরকে বানিয়ে দেখাবো, তার জন্য কিন্তু পুরো রেসিপিটা অবশ্যই দেখতে হবে। এইভাবে যদি দুধ পুলি বানানো হয় তাহলে কিন্তু খেতে দারুণ টেস্টি হয় আর খুবই কম সময় বানানো যায়। আর সামান্য কিছু উপকরণ দিয়ে কিন্তু আমি আজকে এই রেসিপিটা বানিয়েছি। তো চলুন রেসিপিটা শুরু করি। সবার প্রথমে গ্যাস অন করে একটা কড়া বসিয়ে তাতে দিয়ে দিয়েছি এখানে 3 কাপ মতন নারকেল কোড়ানো আছে, এটাকে আমি আগে থাকতেই কুড়িয়ে নিয়েছিলাম যেভাবে নারকেল কোড়ে সেভাবেই। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ মতন চিনি। এবার চিনিটা দিয়ে কিন্তু এটাকে অনবরত নেড়ে নেড়ে এভাবে মিশিয়ে নিতে হবে, খুব ভালো মতন এটাকে নেড়ে মিশিয়ে নিতে হবে। দেখুন এইভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে, এটা আরেকটু ভালো হবে। তার জন্য আরও 2 মিনিট মতন এটাকে এভাবে নাড়িয়ে মিশিয়ে নেবো, আর যখন কালারটা একদম চেঞ্জ হয়ে যাবে আর কড়া দিয়েও কিন্তু খুব সহজে উঠে আসবে আর একটা ঝরঝরে ভাব হয়ে যাবে, তখন মনে হবে এটা রেডি হয়ে গেছে। এটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার এটা আমি সাইডে তুলে রেখে দিলাম। এবার একটা পাত্রের মধ্যে আমি 2 কাপ ময়দা আর 1 কাপ চালের গুঁড়া, সামান্য একটু নুন, তারপর অল্প অল্প জল দিয়ে খুব ভালো মতন করে কিন্তু এটাকে মেখে নিতে হবে। যেরকমভাবে লুচি বা পরোটার জন্যে মাখা হয়, মানে ডো রেডি করতে হয়, সেরকমভাবে কিন্তু এটাকে করে নিতে হবে। দেখুন এইভাবে হাত দিয়ে চেপে চেপে খুব ভালো মতন করে কিন্তু মেখে নিতে হবে। এটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার এর থেকে এভাবে ছোটো ছোটো লেচি কেটে নিতে হবে। এবার তারপরে একটা এভাবে লেচি নিয়ে এর মধ্যে কিন্তু এটাকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটুখানি এভাবে করে নিতে হবে, একটুখানি গর্ত মতন করে নিতে হবে। এবার এর মধ্যে যে পুরটা বানিয়ে রেখেছিলাম সেই পুরটা এর মধ্যে দিয়ে দিতে হবে, দিয়ে কিন্তু এভাবে সিল করে দিতে হবে। দেখুন ঠিক এরকমভাবে করতে হবে, আপনারা অন্য কোনো শেপেও চাইলে করতে পারেন। আমি আর একটা করে দেখিয়ে দিচ্ছি। দেখুন এভাবে পুরটা নিয়ে কিন্তু এইভাবে খুব সহজে এইভাবে এভাবে করলে কিন্তু খুব সহজেই হয়ে যায় আর খুব সুন্দর একটা ডিজাইন হয়। তো দেখুন আপনারা কিন্তু যে কোনো পছন্দ মতন, আমি 2টো ডিজাইন দেখিয়েছি, যে কোনো একটা বা আরও ডিজাইন হয় সেগুলোও আপনারা করে নিতে পারেন। এবার কিন্তু সবগুলো আমি ঠিক একইভাবে করে নেব। সবগুলো কিন্তু এখানে আমার রেডি হয়ে গেছে। দেখুন আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি আর সবগুলো কিন্তু একদম পারফেক্ট হয়েছে। আমি 2-3 রকমের ডিজাইনই এখানে করে নিয়েছি। তারপরে এখানে আমি 2 লিটার দুধকে খুব ভালো মতন কিন্তু ফুটিয়ে নিয়েছি। প্রায় 1 মিনিট মতন ফার্স্টে কিন্তু এটাকে ফুটিয়ে নিতে হবে খুব ভালো মতন। তারপর যখন ঘন হয়ে আসবে তখন এর মধ্যে একে একে যে পিঠেগুলো ছিল ওর মধ্যে অ্যাড করে দেবো, দিয়ে প্রায় 2 মিনিট মতন ফুটিয়ে নেব। যখন খুব ভালো মতন এর ভেতরে দুধটা ঢুকে যাবে তখন মনে হবে এটা একদম রেডি হয়ে গেছে। দেখুন এটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। খুব সহজে আমি আজকের এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম। যদি রেসিপি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। আর এইভাবে আমার পাশে থাকার অনুরোধ রইল আপনাদের সবাইকে।